প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় কনস্ট্রাক্টর ইন সি প্লাস প্লাস। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র কনস্ট্রাক্টর সম্পর্কে বেসিক আইডিয়া দিব এবং নেক্সট কয়েকটি ক্লাসে আমরা কনস্ট্রাক্টর সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আমরা শুরুতে জেনে নিই কনস্ট্রাক্টর কি। এ কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল মেম্বার ফাংশন অফ এ ক্লাস হুইচ ইনিশিয়ালাইজেস অবজেক্টস অফ এ ক্লাস। তার মানে এই ফাংশনের মধ্যে দুইটি পার্ট আছে। প্রথম পার্টে বলা হচ্ছে ইটস এ স্পেশাল মেম্বার ফাংশন। আমরা শুরুতে জেনে নিই কেন এটিকে স্পেশাল মেম্বার ফাংশন বলা হয়। অবশ্যই কনস্ট্রাক্টরের কিছু স্পেশাল ফিচার্স আছে, যে কারণে আমরা কনস্ট্রাক্টরকে স্পেশাল মেম্বার ফাংশন বলি। তার মধ্যে ফার্স্ট যে ফিচারটা আছে, যে কনস্ট্রাক্টর নেম ইজ সেম অ্যাজ দ্য ক্লাস নেম। অর্থাৎ যখন আমরা কনস্ট্রাক্টর ফাংশন তৈরি করব, তার নামটা অবশ্যই ক্লাসের নাম হিসেবেই দিতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা বলা হচ্ছে, যে কনস্ট্রাক্টর ডাজ নট হ্যাভ রিটার্ন টাইপ নট ইভেন ভয়েড। আমরা জানি কোনো ফাংশন তৈরি করতে গেলে তার একটা রিটার্ন টাইপ আমরা দেই, কিন্তু কনস্ট্রাক্টরের কোনো ধরনের রিটার্ন টাইপ দেওয়া যাবে না, ইভেন ভয়েডও লেখা যাবে না। থার্ড পয়েন্ট যেটি বলা হচ্ছে, যে কনস্ট্রাক্টর ইজ কল্ড অটোমেটিক্যালি হোয়েন অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড। তোমরা এটাও জানো, কোনো ফাংশন তৈরি করলে সেটিকে কল করতে হয়, কিন্তু কনস্ট্রাক্টরকে কখনই কল করতে হয় না। যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব একটা ক্লাসের, তখন এটা অটোমেটিক্যালি কল হবে। ফোর্থ ওয়ান যেটা বলা হচ্ছে, যে কনস্ট্রাক্টরের যে টাইপ সেটা অবশ্যই পাবলিক হতে হবে। আমরা লাস্ট ক্লাসেই অ্যাক্সেস স্পেসিফায়ার্স নিয়ে আলোচনা করেছিলাম, যে সেখানে প্রাইভেট, পাবলিক এবং প্রোটেক্টেড সম্পর্কে আলোচনা করেছি। তো কনস্ট্রাক্টর যে ফাংশনটা আমরা তৈরি করব সেটি অবশ্যই অলওয়েজ পাবলিক হবে। এই চারটি মেইন ফিচার্সের কারণে আমরা কনস্ট্রাক্টরকে বলে থাকি ইটস এ স্পেশাল মেম্বার ফাংশন। এখানে আরও একটি পয়েন্ট আমরা যোগ করার চেষ্টা করেছি, এটি কমন, সেটি হচ্ছে যে কনস্ট্রাক্টর ফাংশন ক্যান বি ডিফাইন্ড ইদার ইনসাইড দ্য ক্লাস অর আউটসাইড দ্য ক্লাস। আমরা জানি যে কোনো ফাংশনকে ক্লাসের ভিতরে এবং বাহিরে ডিফাইন করা যায়। তো যেহেতু কনস্ট্রাক্টর একটি ফাংশন, সো এটিকেও আমরা ক্লাসের ভিতরে এবং বাহিরে ডিফাইন করতে পারব। এবার আসি যে আমাদের ডেফিনেশনের সেকেন্ড পার্টে যেটা বলা হচ্ছিল, যে কনস্ট্রাক্টর ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ অবজেক্টস অফ এ ক্লাস। সো আমরা কনস্ট্রাক্টর ইউজ করি অবজেক্টের মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করার জন্য। সো কীভাবে করবো অবশ্যই আমরা এক্সাম্পলের মধ্যে দেখব, এবং নেক্সট ক্লাসগুলোতে এগুলো আরও ক্লিয়ার হবে। এবার আসো আমরা ছোট একটা এক্সাম্পলের সাহায্যে এই সবগুলো ফিচার আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। শুরুতে আসো আমরা একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, লাইক ক্লাস নাম দিচ্ছি এক্সাম্পল, এবং ক্লাসের ভিতরে আমরা শুরুতেই কনস্ট্রাক্টর তৈরি করব। আমরা জানি কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফাংশন এবং তার নাম হবে ক্লাসের নাম অনুসারে। তাহলে ক্লাসের নামটাকে আমি কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিলাম। তাহলে এটা যেহেতু একটা ফাংশন, অবশ্যই প্যারেন্থেসিস ইউজ করতে হবে। যদি আমরা এখানে ডেফিনেশন লিখি অবশ্যই কার্লি ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটিকেই বলা হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে আমরা এখানে কমেন্ট আকারে লিখে দিলাম যে এটি হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে প্রথম যে পয়েন্টটা, আশা করি এটার সাথে মিল রেখে আমরা কিন্তু এটা লিখতে পেরেছি, যে কনস্ট্রাক্টর নেম ইজ সেম অ্যাজ দ্য ক্লাস নেম। এখন আসো সেকেন্ড যে পয়েন্টটা বলা হচ্ছে, ইট ডাজ নট হ্যাভ রিটার্ন টাইপ নট ইভেন ভয়েড। তার মানে কোনো রিটার্ন টাইপ থাকবে না। যদি আমরা এখানে ভয়েড দিই তাহলে দেখি আমরা কোনো অ্যারোর আসে কিনা। বিল্ডে গিয়ে আমি যদি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করি, দেখো একটা অ্যারোর ইন্ডিকেটর চলে আসছে। F2 দিয়ে আমরা যদি অ্যারোর মেসেজটা পড়ি, রিটার্ন টাইপ স্পেসিফিকেশন ফর কনস্ট্রাক্টর ইনভ্যালিড। তার মানে কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ দেওয়া যাবে না। আমি যদি এখানে ইন্টিজার লিখি, এগেন যদি আমরা রান করি প্রোগ্রামটাকে, আমরা এগেন সেম মেসেজ পাবো। F2 প্রেস করলাম, রিটার্ন টাইপ স্পেসিফিকেশন ফর কনস্ট্রাক্টর ইনভ্যালিড। তার মানে কনস্ট্রাক্টরের মধ্যে কোনো রিটার্ন টাইপ দেওয়া যাবে না। আশা করি সেকেন্ড পয়েন্টটা আমরা ক্লিয়ার হতে পেরেছি। এবার আসো থার্ড পয়েন্ট, যে ইট ইজ কল অটোমেটিক্যালি। কখন অটোমেটিক্যালি কল হবে? যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করবো। তাহলে আসো একটা অবজেক্ট ক্রিয়েট করি। আমরা সবাই অবজেক্ট ক্রিয়েট করতে পারি, এটা আমি বিশ্বাস করি। তাহলে আসো ক্লাসের নাম অনুসারে আমাকে অবজেক্ট তৈরি করতে হবে। প্রথমে ক্লাসের নাম দিতে হবে, এরপর একটা অবজেক্টের নাম দিতে হবে, ওবিজে দিলাম। তাহলে আমরা বলছি যে অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে কনস্ট্রাক্টর কল হয়। রান করে দেখি কনস্ট্রাক্টর কল হয় কিনা। এখানে একটা অ্যারোর মেসেজ দিচ্ছে, দ্যাট মিনস একটা অ্যারোর ইন্ডিকেটর আছে, অবশ্যই একটা মেসেজ পাবো। মেসেজটা আমরা গেস করতে পারছি যে এখানে এক্সাম্পলটা কিন্তু হয়ে আছে প্রাইভেট মেথড। আমরা জানি ক্লাসের ভেতরে যদি কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার না দিই, লাইক প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, তাহলে বাই ডিফল্ট মেম্বার এবং ফাংশন সবগুলো কিন্তু প্রাইভেট হয়ে যায়। কনস্ট্রাক্টর কখনই প্রাইভেট হবে না, কনস্ট্রাক্টর অলওয়েজ পাবলিক। এখানে আমরা চার নম্বর পয়েন্টে সেটা বলার চেষ্টা করছি, ইট মাস্ট বি পাবলিক টাইপ। তো এখানে দেখি অ্যারোর মেসেজটা কী বলছে, যে এক্সাম্পল ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট। তার মানে অ্যারোর মেসেজটা আশা করি আমরা বুঝতে পেরেছি এটার সলিউশন কী হবে। যদি এখানে আমরা পাবলিক লিখে দিই তাহলে অবশ্যই এটার সলিউশন হয়ে যাবে। এবার আসি রান করি, কোনো ধরনের অ্যারোর নেই, আশা করা যায় আমরা আউটপুট স্ক্রিনে আসতে পারবো। সো আমরা আসতে পেরেছি। এর মানে হচ্ছে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়েছে। এখন তোমাদের অবশ্যই কোশ্চেন আসবে যে কীভাবে বুঝবো, এখানে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। দেখো আমাদের কনস্ট্রাক্টরটা কিন্তু বডিটা ব্ল্যাঙ্ক, সো এই কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না। আপাতত আমি জাস্ট এখানে যেই পয়েন্টটা ছিল, যে কনস্ট্রাক্টর ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ অবজেক্ট, আমি এটা একটু পরে আসতেছি। এটা এখন যদি আমরা একটা মেসেজ দিই, সেই মেসেজটা যদি আমরা আউটপুটে পাই, তাহলেই প্রমাণিত হবে যে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়। আসলে আমরা দিই একটা মেসেজ, হ্যালো ফ্রম কনস্ট্রাক্টর স্ল্যাশ এন। এবার যদি আমরা রান করি, যদি এই মেসেজটা আমরা দেখি যে আমাদের
ডিসপ্লে করে তাহলে প্রমাণিত হবে যে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়। আমরা দেখতে পাচ্ছি মেসেজটি আসছে যে অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু এই কনস্ট্রাক্টর কল হয়েছে, কল হওয়ার কারণে হ্যালো ফ্রম কনস্ট্রাক্টর আমরা দেখতে পাচ্ছি। যদি কল না হতো তাহলে কিন্তু এটা আমরা দেখতে পেতাম না। তোমাদের মধ্যে অনেকেরই ডাউট তৈরি হতে পারে যে কল অটোমেটিক্যালি হচ্ছে কি হচ্ছে না। সাপোজ যদি আমি আরেকটা ফাংশন বানাই, জাস্ট একটু বাড়াচ্ছি একটা ফাংশন, সাপোজ ভয়েস ডিসপ্লে, এবং এর ডেফিনেশন পার্টটা আমি এখানে লিখে দিচ্ছি। আমি এই লাইনটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে যদি বলি হ্যালো ফ্রম ডিসপ্লে, এবার যদি রান করি অবশ্যই ডিসপ্লে ফাংশনের রেজাল্ট আসবে না, কারণ এটা কোনো কনস্ট্রাক্টর না। আসো রান করি, তাহলে দেখো হ্যালো ফ্রম কনস্ট্রাক্টর আসছে, হ্যালো ফ্রম ডিসপ্লে কিন্তু আসেনি। যদি আমাকে এটা ডিসপ্লে করাতে হয়, তোমরা জানো অবজেক্ট ক্রিয়েট করতে হবে, আমাদের অবজেক্ট ক্রিয়েট করাই আছে, তার দেন হচ্ছে অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। তাহলে এখন যদি আমি ডিসপ্লেকে কল করি তাহলে অবশ্যই কনস্ট্রাক্টরের রেজাল্টও পাবো, যেহেতু অবজেক্ট ক্রিয়েট হয়েছে, পাশাপাশি ডিসপ্লে রেজাল্টও পাবো, যেহেতু ডিসপ্লেকে আমরা অ্যাক্সেস করছি অবজেক্টের মাধ্যমে। আসো রান করি, তাহলে দেখো আমাদের দুইটা লাইন কিন্তু আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়, কিন্তু কনস্ট্রাক্টর ছাড়া অন্য ফাংশনগুলোকে কল করতে হয়। তাহলে আমরা এখন এই লাইনটা মুছে দিচ্ছি প্রোগ্রামের সিম্পলিসিটির জন্য, কারণ এখানে আরও বেশ কিছু পার্ট আমরা আলোচনা করব। এবার আসো আমরা এখানে যে পার্টটা বলেছিলাম যে কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল ফাংশন অফ এ ক্লাস হুইচ ইনিশিয়ালাইজেস অবজেক্টস অফ এ ক্লাস। আপাতত আমরা এই ইনিশিয়ালাইজ বলতে ডেটা মেম্বারের মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করব। তাহলে আমরা ডেটা মেম্বার নিচ্ছি, আমরা লাস্ট ক্লাস থেকে আইডিয়া পেয়েছি যে আমাদের সাধারণত আমরা ডেটা মেম্বারগুলোকে প্রাইভেট রাখি আমাদের প্রোগ্রামের মধ্যে। সো আমি প্রাইভেট দুইটি ডেটা মেম্বার নিচ্ছি, লাইক এক্স এবং ওয়াই। এবার আসো এই এক্সের মধ্যে যদি আমি ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইন করে দিই, সাপোজ দিচ্ছি 10, এবং ওয়াইয়ের মধ্যে আমি অ্যাসাইন করে দিচ্ছি 20, এটাকেই বলা হচ্ছে যে ইনিশিয়ালাইজেস অবজেক্টস অফ এ ক্লাস। তার মানে এই যে আমাদের অবজেক্ট তৈরি হলো, অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথে যেহেতু কনস্ট্রাক্টর কল হবে, এবং কনস্ট্রাক্টর কল হওয়ার সাথে সাথে আমাদের এই যে প্রাইভেট দুইটি ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা ডেটা ইনিশিয়ালাইজ করে দিতে পারলাম। এটাকে আমরা বলতেছি অবজেক্টসের মধ্যে ইনিশিয়ালাইজেশন। আমরা ডিফারেন্ট ওয়েতে আগামী ক্লাসে অবশ্যই দেখবো, আপাতত আজকের ক্লাসে এতটুকু বোঝার চেষ্টা করব। এখন যদি এটা ইনিশিয়ালাইজ হয়েছে কিনা আমরা চাইলে এখানে ডিসপ্লে দেখাতে পারি, চাইলে আলাদা একটা ফাংশনও তৈরি করতে পারি। আমি এই লাইনের মধ্যে ডিসপ্লে দেখিয়ে দিই, লাইক মেসেজ সহ দিচ্ছি এক্স ইকুয়াল টু, দেন দিচ্ছি এন্ডেল কন্ট্রোল ডি, এরপর হচ্ছে আমরা দিচ্ছি ওয়াই ইকুয়ালস টু। তার মানে এই এক্স এবং ওয়াইয়ের মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ হয়েছে কিনা সেটা কিন্তু আমরা এর মাধ্যমে দেখতে পারবো। আসো রান করি, সো আমরা কিন্তু কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না, রিজন হচ্ছে আমরা এখানে ভেরিয়েবল লিখিনি, তো আমাদের এখানে একটু মিসিং ছিল, আমরা ঠিক করে দিচ্ছি। আশা করি এবার আমরা দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পেলাম এক্স এ ভ্যালু 10, ওয়াই ভ্যালু 20। তো এর থেকে যেটা আমাদের লার্নিং সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে মেম্বার ভেরিয়েবলগুলোর মধ্যে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে পারি। এখন যদি তোমরা মনে করো যে এই দুইটা পার্ট এখানে রাখবা না, আমি কন্ট্রোল এক্স দিচ্ছি, এখন যদি মনে করো আরেকটা ফাংশন বানাবা, লাইক ভয়েড ডিসপ্লে, যেটা আমাদের আগে ছিল, এখানে ডেফিনেশন পার্টে আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। এবার আসো যে আমরা যদি এই ফাংশনটাকে কল করি, এখন রান করলে কিন্তু কল যেহেতু করিনি আউটপুট আসবে না, দেখো কোনো ধরনের আউটপুট নেই। এবং আমরা যদি এখন এটাকে কল করি ওবিজে ডট ডিসপ্লে, তাহলে অবশ্যই আমরা এক্স ওয়াই ভ্যালু দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, ইভেন তো তুমি যদি মনে করো এটাকে আরেকটু বাড়াবা, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, এক্স প্লাস ওয়াই কোস টু বের করতে চাও, এক্স প্লাস ওয়াই কোস টু বের করতে চাও, তাহলে দেখো অবশ্যই দুইটা সামেশন কিন্তু আমরা পাবো। সো পাচ্ছি, সো এই বিষয় নিয়ে তো আমরা অবশ্যই অনেক কথা বলবো সামনে, আপাতত এটা অফ করে দিচ্ছি এগেইন প্রোগ্রামের সিম্পলিসিটির জন্য। তুমি যদি মনে করো এই ইনপুটগুলো ইউজারের কাছ থেকে নিবা, তাও কিন্তু তুমি নিতে পারবা। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আগের দুটো লাইন ফেরত নিয়ে আসলাম, যেহেতু কাট করা ছিল। আমি এখন যেটা চাচ্ছি যে এই দুইটা ভ্যালু ইউজারের কাছ থেকে নেওয়া যাবে কিনা, আমি একটু রান করে দেখি। ঠিক আছে, আচ্ছা, এই দুটো ভ্যালু ইউজারের কাছ থেকে নেওয়ার পূর্বে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে যদি মাল্টিপল অবজেক্ট তৈরি হয় তাহলে কি হবে। আমাদের এখানে অবজেক্ট আছে একটা, আমরা যদি আরও অবজেক্ট তৈরি করি লাইক ও বি জে ওয়ান, তাহলে এখন কিন্তু দুইটি অবজেক্ট তৈরি হয়েছে। তো আমাদের এখানে তিন নম্বর যে পয়েন্টটি ছিল যে কনস্ট্রাক্টর ইজ কল্ড অটোমেটিক্যালি হোয়েন অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড, তো এখন কিন্তু দুইটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তাহলে এই কনস্ট্রাক্টর কয়বার কল হবে? ডেফিনেটলি দুইবার কল হবে, কারণ আমাদের সংজ্ঞা অনুসারে বা ফিচার অনুসারে কিন্তু এটাই বলে। দেখি, সো আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 20, এগেন এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 20। তার মানে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কনস্ট্রাক্টরটা কল হবেই। যদি আমরা আরও বাড়াই লাইক ওবিজে টু, এখানে যদি আমি একটা এন্ডেল বাড়িয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে, তাহলে অবশ্যই তিনটা অবজেক্টের জন্য আমাদের কনস্ট্রাক্টর তিনবার কল হবে। রান করি,
তিনবার কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। তাহলে এর থেকে যে লার্নিং সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর ইজ কল্ড থ্রি টাইমস, কারণ আমাদের তিনটা অবজেক্ট তৈরি হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে কনস্ট্রাক্টর ইজ কল্ড ফর ইচ অবজেক্ট, তার মানে প্রত্যেকটা অবজেক্টের জন্য কনস্ট্রাক্টর কল হয়। সো আশা করি আমরা এটাও বুঝতে পারলাম যে মাল্টিপল অবজেক্ট তৈরি করলে কী হয়। আমাদের একটা অবজেক্টই রাখি। এবার আসো, যেটা আমি লাস্ট বলতে চাচ্ছিলাম যে ইউজারের কাছ থেকে তুমি ইনপুট নিতে পারবা কিনা এই মেম্বারগুলোর, তাহলে দেখি একটু একটা লাইন বাড়িয়ে দিই, লাইক সি ইন এক্স এবং ওয়াই। অবশ্যই এবার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো। সাপোজ আমি দিচ্ছি 5, 6, আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু 5, ওয়াই ভ্যালু 6। যদি এখানে মেসেজ দিতে চাও, ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, সেটাও চাইলে আমরা দিতে পারবো। রান করি। সো আমরা দিচ্ছি 10, স্পেস দিয়ে ইনপুট দেওয়া যায়, তোমরা জানো 20 দিলাম, সরি এক্সের ভ্যালু 10, ওয়াই ভ্যালু 20। এখন এখানে তুমি যোগ বিয়োগ গুণফল যদি সব করতে চাও, আমি কয়েকটা বাড়িয়ে দিচ্ছি, লাইক এক্স প্লাস ওয়াই এবং এখানে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই, আপাতত দুইটাই রাখি, এক্স প্লাস ওয়াই এবং এখানে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই। তাহলে আসো রান করে দেখি। আমি দুইটি ইনপুট দিচ্ছি, লাইক 20 এবং 10, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই দেখতে পাচ্ছি 30, এক্স মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি 10। সো এর থেকে যেটা লার্নিং, যদি আমাদের কখনো কেউ বলে যে কনস্ট্রাক্টরের মাধ্যমে দুইটি সংখ্যার যোগ করতে হবে বা দুইটি সংখ্যার মধ্যে ডিফারেন্স বের করতে হবে, তাহলে কিন্তু আমরা ইজিলি সেটা করতে পারবো। সো এর জন্য আলাদা কোনো ফাংশন আমার তৈরি করার প্রয়োজন হচ্ছে না। আমরা মনে একটা বিষয় আলোচনা করিনি, সেটি হচ্ছে কনস্ট্রাক্টর ক্যান বি ডিফাইন ইদার ইনসাইড দ্য ক্লাস অর আউটসাইড দ্য ক্লাস। সো এই পার্টটা দিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করব। তাহলে দেখো এখানে কনস্ট্রাক্টরের যে তৈরি করেছিলাম তার ফাংশনের ডেফিনেশনই কিন্তু এটা। যদি এটাকে আমি কাট করি কন্ট্রোল এক্স, এখন যদি এটাকে আমরা বাইরে লিখতে চাই কন্ট্রোল ভি, তাহলে অবশ্যই এখানে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে ক্লাসের ভিতরে। আমি এখানে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে দিচ্ছি, দ্যাট মিনস এটা হলো কনস্ট্রাক্টর ডিক্লারেশন। তাহলে এখানে আমরা একটু লিখতে পারি ডিক্লারেশন, তাহলে এটা লাইনটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে বলতেছি ডেফিনেশন। আমরা কোডটাকে যদি একটু ফরম্যাটিং করে নেই, ওকে, তাহলে এ হচ্ছে কনস্ট্রাক্টর ডিক্লারেশন, এই হচ্ছে কনস্ট্রাক্টর ডেফিনেশন। ডেফিনেটলি আমাদের ডেফিনেশনটা ঠিকমতো হয়নি, অবশ্যই এরর দিবে। রান করো, এখানে এরর ধরছে। F2 দিয়ে দেখি, এক্সপেক্টেড আনকোয়ালিফাইড আইডি বিফোর ফার্স্ট ব্র্যাকেট টোকেন। ওকে, তাহলে এখানে আমাদের জানি যে আমাদের কোনো ফাংশনকে যদি ক্লাসের বাইরে লিখতে হয় অবশ্যই ক্লাসের নাম প্রথমে ইউজ করতে হবে। আমি এখানে কপি করে নিয়ে আসলাম, দেন স্কোপ রেজুলেশন অপারেটর দিতে হবে, এরপরে হচ্ছে আমাদের ফাংশনের নাম দিতে হবে, এবং যদি আমাদের ফাংশনের রিটার্ন টাইপ থাকে তাহলে সেটা দিতে হবে। যেহেতু কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ নাই, এই জন্য এখানে কিন্তু আমরা রিটার্ন টাইপ দিব না। এবার আসলে রান করি, আশা করি কোনো এরর থাকবে না। সো আমরা ভ্যালু দিতে পারতেছি, লাইক 5, 2, দুইটা ইনপুট দিলাম, সো আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে কনস্ট্রাক্টর যেহেতু একটা ফাংশন, সেই ফাংশনটিকে আমরা চাইলে ক্লাসের ভিতরে এবং ক্লাসের বাইরে ডিফাইন করতে পারি। আমরা জানি ক্লাসের ভিতরে যখন লিখবো তখন আর ডিক্লারেশনের প্রয়োজন পড়ে না, যদি ক্লাসের বাইরে যাই তাহলে অবশ্যই ডিক্লারেশন প্রথমে দিতে হবে, দেন হচ্ছে ডেফিনেশন পার্টটা লিখতে হবে। আমরা স্কোপ রেজুলেশন অপারেটর নিয়েও কিন্তু একটা লেকচার তোমাদেরকে দিয়েছি, যদি কারো কোনো ডাউট থাকে সেই লেকচারটা অবশ্যই দেখবা, তাহলে স্কোপ রেজুলেশন অপারেটর নিয়ে কোনো ধরনের ডাউট থাকবে না আশা করি। তাহলে এবার আসো আমরা যদি লাস্টে আরেকটু সামারি করি, যে আমাদের এখানে যা লিখেছিলাম, যে কনসেপ্টগুলো দিয়েছিলাম তোমরা ক্লিয়ার হতে পেরেছো কিনা, যে কনস্ট্রাক্টর ইজ স্পেশাল মেম্বার ফাংশন। কেন স্পেশাল তোমরা বুঝতে পেরেছো, কারণ হচ্ছে কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নাম সেম, দেন হচ্ছে কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকবে না, কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়, এটাকে কল করতে হয় না, কনস্ট্রাক্টর অলওয়েজ পাবলিক। সো এই চারটি স্পেশাল ফিচারের কারণে কিন্তু আমরা কনস্ট্রাক্টরকে স্পেশাল মেম্বার ফাংশন বলি। কেন মেম্বার বলা হচ্ছে, আসলে আমরা জানি ক্লাসের ভিতরে মেম্বার থাকে, মেম্বার দুই প্রকার হতে পারে, ডেটা মেম্বার্স হতে পারে ফাংশন মেম্বার্স। এবার আসো সেকেন্ড পার্টে, যেটা বলা ছিল যে কনস্ট্রাক্টর ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ অবজেক্টস অফ এ ক্লাস। তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করেছিলাম যে কিভাবে ক্লাসের মধ্যে, ক্লাসের ডেটা মেম্বারগুলোর মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করা যায়। আমরা কিন্তু এখানে এক্স ওয়াইয়ের ভ্যালু বিভিন্নভাবে দেখার চেষ্টা করছি, ডিরেক্টলি অ্যাসাইন করেছিলাম, আমরা এখন ইউজারের কাছ থেকে নিয়েছি। সো আশা করি এই পার্টটা ক্লিয়ার, তবে এই পার্টের উপরে আমাদের নেক্সট ক্লাসে আরও আলোচনা আসবে। এবং লাস্ট যেটা আমরা দেখেছিলাম যে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করলে কী হয়, যদি আমরা এখানে আবার একটু দেখাই, যা দুইটা অবজেক্ট তৈরি করলাম তাহলে অবশ্যই এই কনস্ট্রাক্টর ফাংশনটা দুইবার কল হবে। রান করি। সো 10, 2 দিচ্ছি, এগেন আমি যদি 5, 6 দিই তাহলে দুইবার কিন্তু কল হলো এবং দুইবার কিন্তু আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এবং আমরা বলেছিলাম যে যেহেতু কনস্ট্রাক্টর নিজে একটা ফাংশন, তাহলে তার ডেফিনেশন পার্ট আমরা চাইলে ইনসাইড দ্য ক্লাস লিখতে পারবো অথবা আউটসাইড দ্য ক্লাস লিখতে পারবো। আশা করি আমরা প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার বুঝতে পেরেছি। এখন তোমাদের কাজ, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা,
যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা, এরপরে যদি ডাউট থাকে আমাকে মেইল করবা, তাহলে আমি নেক্সট ক্লাসগুলোতে সেগুলোর উপরে রিভিউ দিতে পারবো। আমাদের আগামী ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে টাইপস অফ কনস্ট্রাক্টর। তো সবাই ভালো থাকবে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।